গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এইমাত্র আমরা বাবা মন্দির ঘুরে আসলাম, এখন যাচ্ছি ছাঙ্গু লেকের ওখানটাতে। তো চলো তোমাদেরকে ছাঙ্গু লেকটা একটু দেখিয়ে দেব। আমি বাবা মন্দির আর ছাঙ্গু লেক নিয়ে একটা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা দেখলাম অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আমাকে এই ভিডিওটা দুটো পার্টে আপলোড করতে হচ্ছে। গতকাল তোমরা ওই বাবা মন্দিরের ভিডিওটা দেখতে পেয়েছো, তো আজকে ছাঙ্গু লেকের ভিডিওটা দেখতে পাবে। ছাঙ্গু লেক চলে এসেছি, এই দেখো এখানে অনেক ইয়াক আছে। 10 বছর আগে যখন এখানে এসছে তখন কৃপা এখানে একটা ফটো তুলেছিল ইয়াকের উপরে বসে, আমরা সবাই ছিলাম। তো এখন অর্জুন আছে, এখন অর্জুন আর কৃপা একসাথে দাঁড়িয়ে এখানে একটা ফটো তুলবে। মাথায় টুপিটা তোর, হেভি ঠান্ডা। অর্জুনকে ধরে রাখো। আমি আর বেশি কাছে যাব না। জলের রং নাকি পাল্টায়, এক এক ঋতুতে নাকি এক এক রকম হয়। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই জলের রংটা নীল ছিল, এখন এই জলের রংটা হালকা সবুজ মতো দেখাচ্ছে, কিন্তু কৃপাকে নিয়ে যখন এসেছিলাম তখন এই জলের রংটা নীল ছিল। ও যে ফটোটা তুলেছে না, সেই ফটোটার মধ্যেও না বোঝা যাচ্ছে যে জলের রংটা নীল। ডিসেম্বর জানুয়ারি মাসে এই জলটা একদম বরফ হয়ে থাকে। ইয়াকের রেট কিন্তু অনেক বেশি, ইয়াকের পিঠে উঠে যদি এখান থেকে ওই ওইটুকু অব্দি যদি যাওয়া যায়, ওই যে ওইখানে যে গাড়িটা, যে খুব বেশি দূর নেবে না, তো ওখানে নিয়ে যাবে আবার এখানে নিয়ে আসবে 450 টাকা। আর যদি ওই ইয়াকের সাথে দাঁড়িয়ে ফটো তুলতে চাও তাহলে 100 টাকা। আমিও ঘন্টিটা একটু বাজাই। এখানে একটা ছোট্ট মন্দির আছে, ছাঙ্গু বাবা মন্দির, ছাঙ্গু বাবা মন্দির। এখানে ওই বরফ দেখে তাই দাঁড়িয়ে, পড়ে যাবে, পড়ে যাবে, যাও না, যাও না, ভিজে যাবে, আরে সব ড্রেস ভিজে যাবে। ও এইটুক বরফ পেয়ে সবাই খুব খুশি, আমরা বরফ খেলা চলছে, ওর জন্য সবার গায়ে বরফ দিচ্ছে। ওই যে ঝর্ণার জলটা এখানে এসে বরফ হচ্ছে। আমি দিও না, আমার শীত লাগে। আমরা এই দোকানের সামনে এসে একটু দাঁড়ালাম, ভাবলাম এখান থেকে আমরা ভাত খাবো দুপুর বেলা, কিন্তু এখানে সেরকম কোনো ব্যবস্থাই নেই, শুধু ম্যাগি আছে আর কিছুই নেই। তো সেই জন্য আমাদেরকে ভাত না খেয়েই আসতে হলো। বন্ধুরা, আমরা তো এই হোটেলের রুমে চলে আসলাম 8:45 আমাদের গাড়িটা ছাড়া হয়েছিল, 3টার সময় এই হোটেলের রুমে আসলাম। তো দুটো পয়েন্ট আমরা দেখলাম, ওই ছাঙ্গু লেক আর হলো গিয়ে বাবা মন্দির, নতুন বাবা মন্দির দেখলাম, যেটা নতুন করা হয়েছে সেটা, পুরনোটা না। আমি এর আগের বার যখন এসেছিলাম তখন আমি পুরনোটা দেখেছিলাম, কিন্তু এইবার সেখানে যাওয়া হয়নি, নতুনটা দেখলাম।
ওরা বললো যে তোমরা যাওয়ার সময় যদি আমাদেরকে বলে যেতে যে তোমরা ভাত খাবে, তাহলে আমরা সেই রকমভাবে সেই ব্যবস্থা করে রাখতাম, নিরামিষ ভাত করে রাখতাম বা আমিষ ভাত করে রাখতাম, মানে ডিম ভাত এসব একটা কিছু করে রাখতাম। কিন্তু 18 জন লোকের ভাতের ব্যবস্থা করতে একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে, আমরা রান্না করে দিচ্ছি। তো আমরা আর ওয়েট করিনি, কারণ বীভৎস ঠান্ডা লাগছিলো, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। আমরা তো সেরকম মানে ওই পোশাক আশাক নিয়ে যাইনি, তো ওই জন্য কেস খেয়ে গেলাম ওখানে। প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, বিশেষ করে আমার খুব ঠান্ডা লাগছিলো, মানে আমি শুধু এই সোয়েটারটা পরে গেছি তো, আর এই দেখো এই পাতলা জামা, এগুলো তো গরমের দিনে পরে, আর শুধু এই সোয়েটার ছিল, আজকে আমি গায়ের চাদরটাও নেই নি। তো যাই হোক, আমি বললাম যে তাহলে আমাদের এই হোটেলের ফোন করে বলে দাও যে ওই মানে আমাদের জন্য যেন রান্না করে রাখে। তো ওই লাইন পাওয়া যাচ্ছিলো না, নেট কানেকশন নেই তো, মানে নেটওয়ার্ক নেই, কিছু নেই, তো সেই জন্য আমরা ফোনও করতে পারিনি। এই 3টের সময় এসে ওদেরকে বললাম, ওরা এখন রান্নাবান্না সব কিছু করে রাখলো, এই রান্নাবান্না হয়ে গেছে, এখন আমরা খেতে যাব। তো তোমরা যদি আর কি ভাত খাবে মনে করো, মানে যখন তোমরা এরকম যাবে এই বাবা মন্দির, এই তারপরে এই ছাঙ্গুলেক এসব দেখতে যখন যাবে, তখন ওই যাওয়ার সময় ছোট ছোট যে ওই দোকানগুলো থাকে ওখানে বলে যাবে যে আমাদের জন্য পরোটা বা রুটি বা ভাত, তোমরা যাই খাও না কেন, ওদেরকে যদি বলে যাও তাহলে ওরা তৈরি করে রেখে দেবে, যাওয়ার সময় এখান থেকে মানে ওখান থেকে খেয়ে আসতে পারবে। আর এখানে তো ওই আমাদের ওখানকার মতো না, খাওয়া দাওয়া সবসময় পাওয়া যায় না, খাবার দাবার সবসময় পাওয়া যায় না। দার্জিলিংয়ে অসুবিধা হয় না, কিন্তু গ্যাংটকে খাবারের অসুবিধা হয়। এর আগেরবার যখন এসেছিলাম তখনও আমাদের অসুবিধা হয়েছিল, এবারও অসুবিধা হচ্ছে। অসুবিধা বলতে মানে গ্যাংটকটা তো একটু কস্টলি জায়গা, ওই সেই দেখা যায় কি একটু ভাত দেয়, এক বাটি ভাত 185 টাকা 170 টাকা দাম নিয়ে নেয়। হ্যাঁ, সেই একটা আর কি গায়ে লাগে, সেরকম একটা কম দামি হোটেল দেখাও যায় না, চোখেও পড়ে না। হ্যাঁ, নাচ করছে। হ্যাঁ চলো যাচ্ছি, রান্না হয়েছে, নাচ শেষ, রান্না হয়েছে। তুমি একটা সোয়েটার গায়ে দাও বাবা, সোয়েটার গায়ে দাও, হেবি ঠান্ডা লাগছে। তো চলো এখন ভাত খেয়ে নিচ্ছি। ওই উপরে গিয়ে আমার আর আমার হাজবেন্ডের একটু অসুবিধা হচ্ছিলো, আমার হাজবেন্ডের একটু বেশি অসুবিধা হয়েছে, ওকে ইনহেলার নিতে হয়েছে, আর আমার একটু আর কি শ্বাসকষ্ট মতো হচ্ছিলো। আমি তো এমনিতে পাহাড়ের রাস্তায় বেশিক্ষণ হাঁটতে পারি না, তাড়াতাড়ি হাঁপিয়ে যায়। তো এর আগেরবার যখন এসেছিলাম তখনও আমার একটু হালকা শ্বাসকষ্ট হয়েছিল, হ্যাঁ তো আজকে অল্প একটু শ্বাসকষ্ট হয়েছে, ওর জন্য ইনহেলার নিয়ে গেছিলাম। তো সেটাই অর্জুনের বাবা নিল, অর্জুনেরটাই অর্জুনের বাবাই একটু টানলো, আর টিপা অর্জুনের কোনো অসুবিধা হয়নি। কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিলো এই সময়, জানো তো এখানে কিন্তু এতটা ঠান্ডা লাগার কথা না, কিন্তু ওয়েদারটা যেহেতু খারাপ সেই জন্যই এত ঠান্ডা লাগলো। মিক্সড ভেজিটেবলস, ডাল, ভাত, তো আমাদের ভেজের আইটেম এই দুটোই আছে, আলু আর ডাল। কেন আলু ভাজা দেখলাম আর কি জানি, আর ওদের হলো গিয়ে মাছ, ডাল, সবজি, মাছ, এই আছে। তো আমি এখন এগুলো খাই। বন্ধুরা, তোমাদের সাথে আমার সেই সকালবেলা কথা, সরি সকালবেলা না, ওই যে আমরা যখন ভাত খাচ্ছিলাম সন্ধ্যের দিকে, তখন তোমাদের সাথে কথা হয়েছিল, এর মাঝখানে আর তোমাদের সাথে কথা বলিনি, ইচ্ছে করে কথা বলিনি, যেহেতু ব্লগটা বড় হয়ে গেছে, সকালবেলা থেকেই তো ব্লগটা শুরু করেছি, তো সেই জন্য আর ওই সময় তোমাদের সাথে কথা বলিনি। তাছাড়া মনটা ভালো ছিল না, সেই সন্ধ্যের পর থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির কোনো থামাথামির নাম নেই, বৃষ্টি আর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমাদের তো বিকেলবেলা এমজি মার্গে যাওয়ার কথা ছিল, তো সেখানে আর যেতে পারিনি। ওই দুঃখে ওই কষ্টে আমি একদম শয্যাশায়ী হয়ে পড়ে রইলাম, বুঝতে পেরেছো? আমি তাই ওই সন্ধ্যাবেলা ওই ভাত খেয়ে এই কম্বলের মধ্যে যে ঢুকলাম, তো ঢুকলাম। হ্যাঁ, ঘুম দিলাম, আর হলো গিয়ে আমার তো সহজে ঘুম আসে না, জোর করে ঘুমালাম। তারপরে একটু ওই ওই বন্ধু বান্ধবদের সাথে একটু কথা টথা বললাম, এই করে টাইম পাস করলাম। নেট কানেকশন একদম বাজে, কারণ এখানের ওয়েদার তো ভালো না, ওই জন্য নেট কানেকশনটা ঠিক মতো কাজ করছে না, টিভিও চলছে না, কিচ্ছু করতে পারছে না, আমার সময়ই কাটছে না। কি যে মানে মন খারাপের দিন, ঘুরতে এসে যদি এরকম হোটেলের মধ্যে রুম বন্দি হয়ে থাকতে হয় কিরকম লাগে বলো তো? আমার ভীষণ বিরক্ত লাগছিল, খুব কষ্ট হচ্ছিল, এত কষ্ট করে টাকা পয়সা খরচা করে এসে যদি এরকম রুমের মধ্যে আটকে থাকতে হয়, আর ঘুরতে তো যেহেতু ভালোবাসি ওই জন্য এই ঘরে মানে হোটেলের রুমে বসে থাকতে একটু ভালো লাগে না, সবসময় ইচ্ছে করে শুধু বাইরে বাইরে ঘুরি, কি আছে কি নেই এসব দেখি,
তারপর আশেপাশের লোকজনের সাথে কথা বলি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, পাহাড়ি লোকদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। কিন্তু এই এক বৃষ্টি আমাদের ট্যুরটাকে একদম যা ইচ্ছে তাই করে দিল। যাই হোক, কপালটা খারাপ, ব্যাটলা, কি আর করবো বলো। তো এই হলো গিয়ে ব্যাপার, বৃষ্টির জন্য কিছুই করতে পারিনি। আর কি বলবো জানি, এই মাত্র আমরা আবার একটু ওই ভাত টাত খেয়ে আসলাম। আমাদেরকে তোমরা শুধু ভাত খেতেই দেখো, রুটি ফুটি খেতে দেখো না। আমি তো ভাত খেতে পছন্দ করি। হ্যাঁ, আমরা ভেত বাঙালি তো অবশ্যই। তো বাইরে আসলে রুটি হলে প্রবলেম হয় না, অসুবিধা হয় না, কিন্তু ওই আমার হাজবেন্ড ভাত খেতেই পছন্দ করে বেশি। ওই বলে ওই আমরা ভাত খাবো, তুমি আবার রুটি খাবে, তো সেই সাথে ওই একটু একটু ভাত খেয়ে নিই। নাথুলা সোমবার আর মঙ্গলবার বন্ধ থাকে, আর এমজি মার্গ হলো গিয়ে রোববার আর শনিবার, শনি রবি হলো গিয়ে বন্ধ থাকে এমজি মার্গ। আর এমজি মার্গ খোলা থাকে হলো গিয়ে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। 7টার পর কিন্তু সবকিছু বন্ধ হয়ে যায় এমজি মার্কেট। তো তোমাদেরকে এই কথাগুলো বলে রাখলাম, যদি তোমরা কেউ আসো তাহলে এই কথাগুলো জানলে তোমাদের একটু সুবিধা হবে। ওই যে বাবা মন্দির নাথুলা, ওইখানে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয়, তো তো সেই কারণে ভোটার কার্ড আর হলো গিয়ে দুটো পাসপোর্ট সাইজের ফটো লাগে। তো সেগুলো তো আমাদের এখান থেকে তুলে দিল রে ফটো, তাই না রে? সেটা আমাদের তুলে দিয়েছে সবাইকে, জানি না সেটা সব হোটেলে সেই ফেসিলিটি থাকবে কিনা জানি না, কিন্তু আমাদের হোটেল থেকে ওরা আর কি ওই ফটো ফটো তুলে দিল। সিকিমে আইডি প্রুফ দেওয়ার জন্য ভোটার কার্ডের দরকার হয়, আধার কার্ডটা চলে না। আর হলো গিয়ে যাদের ভোটার কার্ড থাকবে না তাদের বার্থ সার্টিফিকেট দিতে হয়, বার্থ সার্টিফিকেটের প্রুফটা দিতে হয়। তো এগুলো একটু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর ওখানে গিয়ে তো ভালোই মজা হয়েছে, খুব ভয় করেছে, খুব ভয় পেয়েছে, তাও মজা হয়েছে, কারণ অনেক উঁচুতে তো একটু তো নার্ভাস লাগবেই। যখন ওই সাইডে আর কি গাড়িটা চালাচ্ছিল সে সময় তো একটু আর কি মানে নার্ভাস হয়ে পড়েছি। তবুও আমরা পাহাড়ে আসি, পাহাড়ে আমরা ঘুরতে খুবই ভালোবাসি, মানে এত ঝামেলা হয়, এত সমস্যা হয়, ভয় পাই, তারপরও আমরা পাহাড়েই ঘুরতে আসি। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখন এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আগামীকাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।